नमस्कार বন্ধুরা, বাংলার স্বাদের একটি নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম। গাজর খেতে অনেক বাচ্চাই পছন্দ করে না, কিন্তু কেক তাদের খুবই প্রিয়। আর সেই জন্যই আমি আজকে বানিয়ে দেখাবো গাজরের কেক, যেটা ছোট থেকে বড় প্রত্যেকেরই কিন্তু খুবই পছন্দ হবে। এবং এই গাজরের কেক আপনারা চাইলে চায়ের সঙ্গেও খেতে পারবেন। সামান্য ঘরে রাখা কিছু উপকরণ দিয়েই আপনারা এই গাজরের কেক খুব সহজে বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি বানাবো গাজরের কেক। গাজরের কেক বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গাজর, তবে এতগুলো গাজর লাগবে না, আমি একটা মাঝারি সাইজের গাজর নিয়ে নিয়েছি। এবার এই গাজরটার সামনের দিকটা এবং পেছন দিকটা আমি একটু কেটে নেব। এখন একটা পিলারের সাহায্যে আমি গাজরটা খুব ভালো করে পিল করে নিচ্ছি। গাজরটা পিল করা হয়ে গেলে এটা ভালো মতন করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন একটা গ্রেটারের সাহায্যে এটাকে একটু গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা কিন্তু ফুড প্রসেসরেও করে নিতে পারেন। দেখুন, গাজরটা আমার গ্রেট করা হয়ে গেছে, এখন এটা সরিয়ে রাখছি। এবার এখানে সমস্ত উপকরণগুলো মাপার জন্য আমি এরকম একটা চায়ের কাপ ব্যবহার করেছি, কেননা আমাদের সবার বাড়িতে মেজারিং কাপ থাকে না, কিন্তু এই চায়ের কাপ প্রত্যেকের ঘরেই থাকে, তাই সেটা দিয়ে আপনারা অনায়াসেই সমস্ত মাপগুলো নিতে পারবেন। এবার একটা মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তিনটে ডিম। আমি এই কেকটা আজকে ডিম ব্যবহার করে করেছি, তবে এটা কিন্তু এগলেসও বানানো যায় এবং সেটাও কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এবার এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়ো চিনি। আমার কাছে গুঁড়ো চিনি ছিল তাই আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে দানা চিনিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে তেল, আপনারা চাইলে মেল্টেড বাটারও এর মধ্যে দিতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স। এবার এই সমস্ত কিছুকে ভালো করে একটু ব্লেন্ড করে নেব। দেখুন, ওয়েট ইনগ্রিডিয়েন্ট আমাদের রেডি হয়ে গেছে। এখন এটাকে সাইডে সরিয়ে রেখে আমি এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলোকে রেডি করে নেব। সেই জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটা মোটা তালের ছাঁকনি, আর তার মধ্যে ওই একই কাপ মেপে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে ময়দা। দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা এবং এক পিঞ্চ লবণ। আমি যেহেতু তেল ব্যবহার করেছি তাই লবণ দিয়েছি, আপনারা যদি সল্টেড বাটার ব্যবহার করেন তাহলে কিন্তু লবণ দেওয়ার কোনো দরকার নেই। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে একটু চেলে নেব। এভাবে চেলে নিলে ময়দার মধ্যে অনেক সময় যে বড় দানাগুলো থাকে সেগুলো চলে যায় এবং ময়দাটা ভেতরে যেহেতু এয়ার ইনকর্পোরেট হয় সেজন্য কেকটা কিন্তু ভীষণ নরম এবং ফ্লাফি তৈরি হয়। আর আমি এখানে এই সমস্ত উপকরণগুলোকে একবার চেলে নিয়েছি, আপনারা চাইলে দু থেকে তিনবার এই কাজটা করে নিতে পারেন। এবার একটা চামচের সাহায্যে এই সমস্ত কিছুকে আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটা কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে লবণ। লবণ দিয়ে আমি এটাকে গরম হতে দেব, মানে প্রিহিট করতে দেব। এবার এর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি একটা খাবার রাখার স্ট্যান্ড। এবার এটাকে ঢাকা দিয়ে আমি হাই ফ্লেমে 7-8 মিনিটের জন্য এটাকে গরম করে নেব। আর এখন আমি কেক টিনটাকেও রেডি করে রাখব। আমার কাছে হার্ট শেপের কেক টিন আছে, আমি তার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি। আপনাদের কাছে যদি কেক টিন না থাকে তাহলে অ্যালুমিনিয়ামের বাটি কিংবা স্টিলের বাটিতেও এভাবে তেল কিংবা বাটার ব্রাশ করে নিতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। এক চামচ ময়দা আমি চারিপাশে নাড়াচাড়া করে এভাবে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মাখিয়ে নেব। আর আপনাদের কাছে যদি পার্চমেন্ট পেপার কিংবা বাটার পেপার থাকে আপনারা সেটাও দিতে পারেন, তবে সবার কাছে সেটা থাকে না, সেজন্য আজ আমি এভাবে ময়দা ডাস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখুন, যে এক্সেস ময়দাটা রইল সেটাকে আমি ঢেলে অন্য জায়গায় সরিয়ে দিলাম। কেক টিন আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার আমি শুকনো উপকরণের মধ্যে এই যে ওয়েট ইনগ্রিডিয়েন্ট যেটা তৈরি করে রেখেছিলাম আগেই সেটাই আমি মেশাচ্ছি। সমস্ত কিছু রেডি করে নেওয়ার পরে কিন্তু এই দুটো উপকরণকে মেশাবেন, না হলে এর মধ্যে দেওয়া আছে বেকিং পাউডার এবং বেকিং সোডা, সেজন্য আগেই যদি এই দুটোকে মিশিয়ে দেন তখন কিন্তু এই দুটোর মধ্যে রিয়াকশান হতে শুরু করবে এবং কেকের জন্য অন্যান্য উপকরণ রেডি করতে গেলে কিন্তু কেকটা পরে আর ভালো হবে না। সেজন্য সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপরই কিন্তু এই ড্রাই আর ওয়েট ইনগ্রিডিয়েন্টটা মেশানোর চেষ্টা করবেন। ভালো করে সমস্ত কিছু মেশানোর পর এখন আমি গ্রেট করে রাখা গাজরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
গাজরটা দিয়ে এখন এটাও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমি যে পরিমাণে সমস্ত কিছু নিয়েছি তাতে ব্যাটারের যে কনসিস্টেন্সি সেটা আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে। আপনাদের কাছে যদি মনে হয় যে আপনাদের ব্যাটার একটু ঘন হয়ে গেছে তাহলে এর মধ্যে রুম টেম্পারেচারে রাখা দুধ অল্প অল্প করে অ্যাড করতে পারেন। এখন আমি গ্রিজ করে রাখা কেক টিনের মধ্যে এই ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার পর এটাকে একবার ট্যাপ করে নিলাম ভালো করে, যাতে এয়ার বাবলসগুলো যেগুলো আছে সেগুলো বেরিয়ে যায়। এদিকে আমাদের কড়াইটা প্রিহিট হয়ে গেছে। খুব সাবধানে কেক টিনটা আমি এই খাবার রাখার স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিলাম। কাজটা খুব সাবধানে করবেন, কেননা এটা খুব গরম হয়ে রয়েছে। এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 45 থেকে 50 মিনিটের জন্য আমি বেক হতে দেব। ফিরে আসছি 45 থেকে 50 মিনিট পর। 50 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা সরিয়ে আপনাদের দেখাচ্ছি যে কেকটা আমার কেমন তৈরি হয়েছে। কেকটা হয়েছে কিনা বোঝার জন্য আমি মাঝ বরাবর একটা কাঠি এভাবে ঢুকিয়ে একটু চেক করে নিচ্ছি। দেখুন, কাঠির গায়ে কিন্তু ব্যাটার লেগে বেরিয়ে আসেনি, তার মানে কেকটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি সাইডের দিকটাও একটু চেক করে নিচ্ছি। দেখুন, এতেও কিন্তু কাঠি পরিষ্কার করে বেরিয়ে এসেছে, তার মানে কেক একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে রুম টেম্পারেচারে আসার জন্য অপেক্ষা করব। দেখুন, কেকটা এখন একদম ঠান্ডা হয়ে গেছে এবং ঠান্ডা হতে হতে এই মোল্ডের গা থেকে কিন্তু ধীরে ধীরে এটা ছাড়িয়েও এসেছে। তবুও এটাকে একবার ডিমোল্ড করার আগে একটা ছুরির সাহায্যে সাইডটাকে ভালো করে আগে একটু ছাড়িয়ে নেব, যাতে যদি কোথাও একটু আটকেও থাকে সেটা যেন ছেড়ে যায়। আর কেক কিন্তু কখনোই গরম অবস্থাতে ডিমোল্ড করবেন না, তাতে কিন্তু কেক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ছুরি দিয়ে চারিপাশটা ছাড়িয়ে নেওয়ার পর একটা প্লেটের ওপরে আমি মোল্ডটাকে উপর করে দিয়ে পেছন দিকে দু একবার ট্যাপ করে দিচ্ছি। দেখুন, কেকটা খুব সুন্দরভাবে ডিমোল্ড হয়ে গেছে। এবার আমি এটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে গাজরের কেক কতটা নরম এবং স্পঞ্জি তৈরি হয়েছে। দেখুন, খুব সুন্দর নরম তুলতুলে গাজরের কেক আমাদের তৈরি হয়ে গেছে। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।